আল্লাহ আমি দি জাহান্নামের কিনারে এসে গেলাম, আল্লাহ আমার জীবনের গাড়ি মিথ্যা বলতে বলতে ধোকা দিতে দিতে সিটারি করতে করতে ধোকা রাস্তায় চলে আসলাম, অবসর না, আল্লাহ আমার জীবনের গন্তব্য ক্লান্ত শ্রান্ত হইয়া শেষ ঠিকানায় পৌঁছাইয়া গেছে, আল্লাহ আমার দি সামনে ডেরেন, আমার দি সামনে জাহান্নাম, আমার দি সামনে গর্ত, আল্লাহ সামিনা আমি শুনে ফেলাইলাম, আমি দেখে ফেলাইলাম, ফারজি না আল্লাহ আমার একটু সময় দেন, আমি জীবনের গাড়ি পিছে লইয়া যাই, আমি জীবনের গাড়ি ব্যাগে লইয়া যাই, আল্লাহ বলবে না 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 না, এ কমবখত কমি না, এ জালেম কমি না, আর তোরে গাড়ি ব্যাগে নিতে দেওয়া হবে না। এ যুব এখন চলতেছ জীবন, কোন রাস্তার উপরে জীবন চালাইলা, ও নেতা কোন রাস্তার উপরে জীবন চালাইলা, ও মা কোন রাস্তার পরে জীবন চালাইলা, ও মুফতি কোন রাস্তার পরে জীবন চালাইলা, ও এমপি কোন রাস্তার পরে জীবন চালাইলা, ও টিওনো কোন রাস্তার পরে জীবন চালাইলা, সেদিন আফসোস করবে আর বলবে সুম্মাল জাহিম সল্লু, ইয়া লাইতা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আজকা বোঝনা কারে নেতা বানাইবা, আজকা বোঝনা কারে বন্ধু বানাইবা, কার সাথে দুস্তি লাগাইবা, কার রাস্তা অনুসরণ করবা, কার রাস্তার পরে জীবনের গাড়ি উঠাইবা, চলতেছো তো চলতেছো, রাত্রে কাটাইতেছো, জীবন কাটাইতেছো, ব্যবসা চালাইতেছো, ছেলেরে পাঠাইতেছো, মেয়েরে কলেজে দিতেছো, ছেলেরে কলেজে দিতেছো, চার বছর ছেলের কান্দের উপরে আট দশটা ব্যাগ দিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাই দিলা, কিন্ডার গার্ডেনে পালাই দিলা, ইহুদিদের কলেজে পাঠাই দিলা, নাসারাদার স্কুলে পাঠাই দিলা, একবারও ভাবলা না আমার মায়ার নবী একটা তরিকা নিয়ে আসছে, আমার প্রেমের নবী একটা রাস্তা নিয়ে আসছে, একটা শিক্ষা নিয়ে আসছে, একটা আদর্শ নিয়ে আসছে, ছেলেটারে ওই রাস্তায় উঠাইলা না, মেয়েটারে ওই রাস্তায় উঠাইলা না, সংসার ওই রাস্তায় উঠাইলা না, ব্যবসা ওই রাস্তায় উঠাইলা না, কোন দিকে রোয়ানা দিলা, লাম আত্তাখিজ ফুলালান খলিলা, কারে নেতা বানাইলা, কারে বন্ধু বানাইলা, গন্তব্যের শেষ ঠিকানায় যাইয়া এবার বলবা আল্লাহ আমার গাড়ি ব্যাগে দেন, গাড়ি একটু ব্যাগে নেই, বলে গাড়ি আর ব্যাগে নেওয়ার জায়গা নাই, ঢাকার শহরের জ্যাম হয়ে গেছে, পিছনেও রিক্সা সামনেও রিক্সা, পিছনেও গাড়ি সামনেও গাড়ি, পিছনে তাকায় দিবে এমপি সাহেব, এরপরে এমডি সাহেব, এরপরে কোম্পানির ম্যানেজার, কিরে আমি দি ধরা খাইছি, আমার পিছনে দি নেতা ধরা খাইছে, টিওনো ধরা খাইছে, পুলিশ অফিসার ধরা খাইছে, মুফতি ধরা খাইছে, পীর ধরা খাইছে, গাড়ি আর ব্যাগে যাবে না। রব্বানা হাবসরনা ওয়া সামিনা ফারজিনা ওয়া লাউ তারা ইজিল মুজরিমু না কিছু, নবীরে আদর দিয়া মেরে বন্ধু মেরে মাহবুব বইলা দেন বইলা দেন, ওয়া শুনায় দেন ওয়া শুনায় দেন, আ জুলুম কাজ জুলুম বাজিরা, পাপিষ্টওয়ালারা অহংকারীওয়ালারা, নেতার ডিগ্রিওয়ালারা গৌরব কর্ণেওয়ালারা, সেদিন গন্তব্য যারা ভুল পথে লয়ে গেছে, অবৈধ রাস্তায় দুর্নীতির রাস্তায় বিশৃঙ্খলা রাস্তায়, এরা সব এক লাইনে চলে যাবে, আফসোস কইরা চিল্লাবে আর চিল্লাবে, এ গাড়ি পিছনে গাড়ি ড্রাইভার ব্যাক কর, পিছনে তাকায় দেখে এমপির গাড়ি, এর পিছনে টিওনোর গাড়ি, এরপরে ডিসির গাড়ি, এরপরে মুফতির গাড়ি, গাড়ি আর ব্যাগে যাবে না। ধরা আল্লাহ এই কথাটা সূরা সিজদার মধ্যে সামনে আরো মায়া দিয়া বলতেছে, জুড়ে আইছেন আল্লাহ রে, কিসের আশায় কিসের আশায় জীবন, কার জন্য বাদলা, কার জন্য বাধাইলা, কার জন্য মায়া লাগাইলা, কার প্রেমে মায়া লাগাইলা, কোন তরিকা অবলম্বন করলা, কারে নেতা বানাইলা, কারে বন্ধু বানাইলা, এবার আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া
يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة سبعون زرعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون هاي মানে পাগল বানায় দেয় মুফতি রে পাগল বানায় দেয় জিকির করনে ওয়ালা রে পাগল বানায় দেয় এজন্য নবী রে বলে নবী ও মেরে মাহবুব মেরে বন্ধু ওয়াসবির নাফসাকা আপনি নিজেরে মিলায় লো জাতার সাথে মিলায়েন না কোনো ধনীর সাথে মিলায়েন না কোনো জালেমের সাথে মিলায়েন না কোনো নেতার সাথে মিলায়েন না কার সাথে মিলাইবেন কার সাথে মিলাইবেন লা তাদের সাথে মিলায়েন না ওয়ালা তুতি মান আগফাল্লা কলবাউ আন জিকিরিনা যার হৃদয় আমার জিকির থেকে গাফের যে মাছ বেসে আমারে ভুলে যায় তরকারি বেসে আমারে ভুলে যায় বিল্ডিং বানায় আমারে ভুলে যায় নেতাগিরি পেয়ে আমারে ভুলে যায় মার্কা পেয়ে আমারে ভুলে যায় সুন্দরী পেয়ে আমারে ভুলে যায় বিদেশের সার্টিফিকেট পেয়ে আমারে ভুলে যায় না 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 কোন দিকে রওনা দিলা ছেলেরে বিদেশে পাঠাও মেয়েরে বিদেশে পাঠাও ভাইরে বিদেশে পাঠাও ইমিগ্রেশনে যাওয়া পর্যন্ত ছেলের খোঁজ লাও মেয়ের খোঁজ লাও ভাইয়ের খোঁজ লাও নিজের জিন্দগি কোন ইমিগ্রেশন পাস করবা একবারও খোঁজ নিলা না ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ও ব্যবসায়ী আমলনামা যদি জিন্দগির জিন্দগির চ্যাপ্টার যদি বাম হাতে চলে যায় ও ছাত্র তুমি যদি অঙ্কে ফেল করে যাও ম্যাথমেটিক্সে ফেল করে যাও রাসায়নিকে ফেল করে যাও অঙ্কেতে ইংরাজিতে ফেল করে যাও তোমার যেন আফসোস লাগে আজকে ফেল করলে দুনিয়াতে কিছু কামাই করে খাইতে পারবা আখেরাতের পরীক্ষায় যদি আমলনামা বাম হাতে চলে আসে আখেরাতে মানে পরীক্ষায় যদি ফেল করে যাও সাবধান সাবধান ইয়া লাইতা কানাতিল কাদিয়া হে আল্লাহ আমার কি হয়ে গেল দরা খাইয়া গেলাম দরা খাইয়া গেলাম মা আগনা আননি মালিয়া আমার মাল আজকে আমারে বাঁচায় নাই আমার ব্যবসা আমারে বাঁচায় নাই আলাকা আননি সুলতানিয়া আমার সংগঠন আমারে ধ্বংস করে দিছে আমার নেতা আমারে বাঁচায় নাই তোমার গাড়ি আটকাইছে নেতার গাড়িও আটকাইছে দুনিয়াতে নেতার গাড়ি হুইসাল দিয়া সামনে চলে যায় আখেরাতে নেতার গাড়ি হুইসেল দিয়ে সামনে যাওয়ার কায়দা নাই পিছনে ব্যাগে যাওয়ার কায়দা নাই সামনে যাওয়ার কায়দা নাই আল্লাহ বলে খুজু পাগুল্লু ধর ধর এ ফেরেশতারা ধর মালাকুল মউত ধর এ আমার ফেরেশতারা ধর খুজু ফাগুল্লু ধর সাথে সাথে বাইন্দালা গাড়ির ইঞ্জিল শেষ করে দে আর নেতার গাড়ি পিছনে যাবে না পুলিশের গাড়ি পিছনে যাবে না পুলিশের এমডি পুলিশের পুলিশ অফিসারের সুপারের গাড়ি হুইসাল দিলে রাস্তা ক্লিয়ার করে প্রধানমন্ত্রীর হুইসাল দিলে রাস্তা ক্লিয়ার করে আখেরাতের লাইনে আখেরাতের কাতারে যদি ধরা খেয়ে যাও আর গাড়ির সামনেও যাবে না পিছনেও যাবে না আল্লাহ বলে খুজু ধর ফাগুল্লু গাড়ি বাইন্দালা এবার কি সুম্মাল জাহিমা সল্লু বান্দা কোন জায়গায় দিবি জলদি ওরে জাহান্নামে ফালায়া দে কোন জাহান্নাম কোন জাহান্নাম লা ইয়াকুলু ইল্লাল খাতিউ লা আল্লাহ বলে মিন গিসলে পুজ খাবার পানির পিপাসায় পানি পানি বইরা চিৎকার দিবে পুজ দিবে পুজ গান্দা দুর্গন্ধ নোংরা পুজ রক্ত পচা দিবে এটা জাক্কুম ফল দিবে খাবার জন্য ইন্না সাজারা তাজ্জাকু ওয়া তুআমুল আসিম কাল মুহলি ইগলি ফিল বুতুর কাগল ইল হামিম আ মাথার উপরে গরম পানি ঢালবে জাক্কুম দিবে গলায় আটকাবে আটকানো সারানোর জন্য পানি চাইবে আবার পানির পরিবর্তে পুজ দিবে নারী ভুরি গইলা যাবে চামড়া গইলা যাবে চোখ গইলা যাবে চেহারা গইলে যাবে আজকে চেহারায় ডিস্টেম্বর লাগাও চেহারায় মেকআপ লাগাও সুলে আলকাতরা লাগাও কখনো চেহারায় আলকাতরা লাগাও কখনো জামায় আলকাতরা লাগাও গড় ডিস্টেম্বর করো একবারও ভাবলে না যে আল্লাহর দিকে রওনা দিলা নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না নবীর সুপারিশ ছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না পুলসের আত পার হওয়া যাবে না ওই নবীর আজকে প্রত্যাখ্যান করে দিলা নবীর সুন্নাত দূরে ফেলায় দিলা
মহিলা ছেলে নিয়ে আমত করো, মেয়ে নিয়ে আমত করো, দল নিয়ে আমত করো, নেতা নিয়ে আমত করো, সেদিন আফসোস করবা আর বলবা হায় কারে নেতা বানাইলাম, কারে বন্ধু বানাইলাম। আল্লাহ বলবে ধর ধর ওরে গরম পানি দ্বারা বডি সিজ কইরা দে, সব বান্দা তোর জন্য বানাইলাম, তোরে আমি আমার জন্য বানাইলাম, এই সব কিছু একজনের প্রেমে বানাইলাম। তারে না বানাইলে সাগর বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, ফুল বানাইতাম না, মেঘমালা বানাইতাম না, গেরান হইতো না, রূপসী হইতো না, সুন্দরী হইতো না। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নূর পয়দা না করলে চন্দ্রে নূর দিতাম না, সূর্যে নূর দিতাম না, তারকায় নূর দিতাম না, তোর চেহারায় নূর বানাইতাম না, তোর ঘরের মধ্যে নূর দিতাম না। নূরে মুহাম্মাদি বানাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক রাস্তা বানাইলাম, এক বন্ধু বানাইলাম, এক প্রেমিক বানাইলাম, আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তোরে এক রাস্তা শিখাইলাম। তুই এই রাস্তায় যদি জীবন চালাস, একটাই রাস্তা, ইউরোপিয়ান রাস্তায় গেলে নাজাত পাওয়া যাবে না, দার্শনিক রাস্তায় গেলে নাজাত পাওয়া যায় না, নেতার রাস্তায় গেলে নাজাত পাওয়া যায় না, দুর্নীতির রাস্তায় গেলে নাজাত পাওয়া যায় না। তুমি যদি সুখ চাও, সফলতা চাও, কামিয়াবি চাও, আমান চাও, নিরাপত্তা চাও, একটাই রাস্তা, এই রাস্তার নাম হলো মুহাম্মাদওয়ালা রাস্তা। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বড় চমৎকার করে বুঝাইতেছে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ অনেক কসম করছে। সূরা নিসার মধ্যে আল্লাহ কসম করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী ও মেরে মাহবুব, আমি তোমার রবের কসম কইরা বলি। আচ্ছা নবী রে কি কয় আল্লাহ? মেরে বন্ধু, মেরে মাহবুব, আমি না তোমার রবের কইরা কসম কইরা বলি। নবীর রব কি আলাদা কেউ নেই? কেমন যেন বুঝায় নবী, তোমার রব আমি ওই রবের কসম করি যে তোমার রব আল্লাহ। আল্লাহ বলেন সূরা নিসায় কোরআনে কারিমে যত কসম করছে আল্লাহ, সর্বপ্রথম কসম হলো এই আয়াত, সূরা নিসার এই আয়াত, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, সে পর্যন্ত কেউ মুমিন হবে না, নিরাপদ পাবে না, শান্তি পাবে না, সফলতা দেখবে না, কামিয়াবি দেখবে না, দুনিয়ার জাগতিক শিক্ষার দ্বারা, দুনিয়ার টেকনোলজির দ্বারা, দুনিয়ার বিদ্যা বুদ্ধির দ্বারা, দুনিয়ার সায়েন্স দ্বারা, দুনিয়ার দর্শন দ্বারা কেউ সুখ আর শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার রাস্তারে রাস্তা মনে না করবে। ও নবী, ও মেরে বন্ধু, আমি না তোমার রবের কসম করে লাভ কেন করব না? তোমার রব তোমারে কতটা ভালোবাসে, তোমার রব তোমার রাত্রের আমলের কসম করে, দিনের আমলের কসম করে, তোমার চেহারার কসম করে, তোমার কিসানের কসম করে, অদ্দুহা তোমার রোশনির কসম, ওয়াল্লাইলি ইজা সাজা তোমার রাত্রের আমলের কসম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তোমার রব তোমার দিনের আমল, ফালাম নাশরাহা লাকা সাদরা, তোমার সিনা তেরে দিল কা কসম, তেরে আকি কসম, তেরে না কি কসম, তেরে হুটু কা কসম, তেরে নুরু কা কসম। ওই নবী যে নবীর প্রেমে পড়িনা, আল্লাহ বলে বন্ধু আমি তোমার রবের কসম কইরা বলি, আমি না নিজে তোমার প্রেমে পড়িয়া গেলাম। পড়বে না কেন, পড়বে না কেন? তোমার মতো এত সুন্দর কইরা কাউরে বানাই নাই। উম্মে মাবাদ এক গ্রাম্য মহিলা নবীর চেহারার হলিয়া বয়ান করে, আমার নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনাতে রওনা দিছে, রাস্তার মধ্যে যাওয়ার পথে উম্মে মাহাবাদের পাহাড়ের টিলায় ঘরের মধ্যে আমার নবীর খিদা লেগে গেছে, খানা পিনা নাই, আবু বকর না খাওয়া, নবী আমার না খাওয়া, গোলাম না খাওয়া। উম্মে মাহাবাদ এক মহিলা বসোয়ায় বস্তির ঘরে যেয়া ছাগল শুকাইয়া গেছে, পাহাড় শুকনা, গাছ শুকনা, নবী বলে উম্মে মাহাবাদ খাবার কিছু থাকলে, এক গ্লাস পানি থাকলে দাও, দুধ থাকলে দাও, ভাই খাবার নাই, খাবার নাই, কে তোমারে চিনি না, কিন্তু তোমার কথা বড় মিষ্টি। নবী বলে উম্মে মাবাদ তুমি যদি অনুমতি দাও তাহলে এই ছাগল থেকে আমি দুধ বাইর করে খাই। তো তুমি পাগল, তুমি কি পাগল নাকি? এই ছাগলের 4 বছর দুধ হয় না, শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, 1 ইঞ্চি দুধ হয় না, তুমি এই 4 বছরের মরা ছাগলের তুমি কেমনে দুধ বের করবা?
बुखारी रवायत कहते हैं एक गिलास तो दाओ बाटी तो दाओ तो एक बाटी दी दिसे तो एक बाटी दिसे तो एक बाटी देवार पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम नूर नबी बरकत वाला नबी मायार नबी प्रेमेर नबी मोहब्बतेर नबी ओ नबीर जिंदगी कुरान द्वारा शुरू करसे अम्माजान आयशारे बोले हजरत उमर बोले नबीर किछु कथा आमारे बोलें ना बोले कुरानई तो नबीर कथा কোরআনই তো নবীর জীবন কোরআনই তো নবীর মিলাদ কবি কোরআনই তো নবীর সিরাত কোরআনই তো নবীর হায়াতুন তাইয়্যিবা নবীর সিরাত মানে তো চকলেট না নবীর সিরাত মানে তো ফুল না নবীর সিরাত মানে তো লাইটিং না নবীর সিরাত মানে তো ইয়ামালা সালাম আলাইকা না জিন্দেগি মিলাদ না নবীর সিরাত মানে কোরআন নবীর সিরাত মানে প্রেম নবীর সিরাত মানে কলেজা উৎসর্গ করা ভালোবাসা দিয়ে দেওয়া পাগল হয়ে যাওয়া উম্মে মাবাদ গ্রাম্য বৌদ্ধ তো দাও বাটি দিয়ে দিস নবী ছাগলটার মধ্যে হাত দিয়া ওলানে হাত দিতে দেরি কান দিছে বাটি দুধে বইরা গেছে উম্মে মাবাদ কয় খাও উম্মে মাবাদ এক বাটি খাইয়া আর এক বাটি দাও নবী আর এক বাটি দিছে উম্মে মাবাদ আর এক বাটি খাইছে এবার আর খাইতে পারে না এবার নবীজি এবার নবীজি এবার নবীজি আর এক বাটি দুধ দান দিয়া আবু বকর রে দিছে আবু বকর আপনি খান এবার গোলাম রে দিছে গোলাম আপ তুমি খাইয়া লও এবার নবী এক বাটি খাইছে এবার নবী আর এক বাটি দুধ বাইর কইরা উম্মে মাবাদরে বলে তোমার স্বামীর লইয়া রাখিয়া দাও এবার ওই উম্মে মাবাদের ওই ছাগলটা একটা ছাগল ছয় সাত বছরের বেশি বাঁচে না নবীর হাত লাগার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলে এই ছাগলটা চল্লিশ বছর বাইসা ছিল চল্লিশ বছর নবী যেই ছাগলে হাত দিছে এই ছাগলে দুধ দিছে হযরতে আনাস বলেন আমি একদিন নবীরে নিয়ে এক গাছতলায় শোয়া আমি ক্লান্ত হয়ে গেছে নবী একটু ঘুমাইয়া গেছে এমন সময় দেখি যে দূর থেকে একটা গাছ হাইটা হাইটা আসতেছে আসা নবীর কাছে ঝুইকা যায়া সালাম দেয় আর কান দেয় আর পুরপুর কইরা বলে নবী উঠা গেছে এরম মাথা নাড়ায় আবার মাথা উঠায় মাথা নাড়ায় আবার মাথা উঠায় আবার হাইটা হাইটা দূরে চলে গেল আনাস জরজর কইরা কাইন্দা বলে ওগো নবী কোনো দিন এই দৃশ্য দেখি নাই গাছ হাইটা আইসা ঝুইকা গেল গাছ আপনারে সালাম দিল কথা বলল গাছের সাথে কথা বললে নবী বলে আনাস আমি এখানে বসে ঘুমাই গেছি গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে ও আল্লাহ আমারে গাছ বানাইলা কত মানুষের ছায়া দিলা আজকে তোমার পয়গম্বর ওই যে দূরে আমারে একটু ক্ষমতা দাও আজকে হাইটা যায়া পয়গম্বরে একটু ছায়া দিয়াই সালাম দিয়া নবীরে চিল্লা না এক শিশু বাচ্চা এক ইহুদি মহিলা এখন তো নতুন নতুন স্টার্টাস নতুন নতুন ক্যাডিট নতুন নতুন নেতা যে যেমনি পারে একটু মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় নবীর বিরুদ্ধে কিছু বলতে পারে কিনা সরকারের কাছে একটু দামি হওয়া যায় কিনা নবীর এইটা বলে ওইটা বলে বলে যে নবীর বিরুদ্ধে কিছু বলে আল্লাহ বলে অটোমেটিক ওই দেশে খোদার গজব নাজিল উমাইর ইবনে আব্বাস হযরত ওমরের জমানায় ষাট হাজারের মোকাবেলায় যুদ্ধ করার জন্য গেছে এক ডাকাত আবু সুফিয়ানের দলের ডাকাত উমাইর ইবনে আব্বাস ছিল তার নাম সাহাবি হয়ে গেছে খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার আর কারো লাগবো না এক উমাইর ইবনে আব্বাস রে দিয়া দেন বলে কি রে কি কর বলে উমাইর ইবনে আব্বাস দিলটারে এমন ভালো বানাইছে দিলটারে এমন নবীর প্রেম দ্বারা সাজাইছে নবীর নূর দ্বারা সাজাইছে সে আসমানের মালিকের কাছে যা দোয়া করবে তাই কবুল হবে সে জিন্দা সে ষাট হাজারের সাথে একাই যুদ্ধ করতে পারবে এখন যুদ্ধ করো দেশ শান্তি বানাইতে চাও অমুক জায়গায় শীতল বানাইতে চাও এইটা করতে চাও ওইটা করতে চাও কেমনে ভালো বানাইবা এই চোর বাটপার ছিটার জালেম দ্বারা ভালো কোনো দিন হবে না এই সমাজ যদি ভালো বানাইতে চাও এক নবী মদিনাওয়ালার আখলাকওয়ালা মানুষগুলিরে বাছাই করো ওই কথাটাই আল্লাহ কোরআনে বলে সাবধান জীবন চলা শুরু করেছে জীবন এক রাস্তার পরে উঠাই দিলা কোন রাস্তায় জীবন উঠাইলা যে রাস্তায় জীবন উঠাইলা এ রাস্তায় ডাকা আইতাছে এ রাস্তায় সন্ত্রাসী আছে এ রাস্তায় অবৈধ জুলুম আছে এ রাস্তায় গেলে তুমি গন্তব্যে পৌঁছতে পারবা না সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন তুমি যদি মালিক পর্যন্ত পৌঁছতে চাও তাহলে তুমি মদিনাওয়ালার রাস্তায় নিজেরে উঠা সব কার দোয়া
जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हतीमे काबर एरियार मध्य बसा एक यहूदी महिला दौड़े दौड़े आससे नबीर एकटू ढील मारार जन्य नबीर एकटू बेशी कथा बलार जन्य कोलेर मध्य एक सप्ताहर बाच्चा कोलेर मध्य एक सप्ताह बयसेर बाच्चा जेई नबीर काछे आससे एमने बाच्चाटा स्पष्ट गलाय जोरे बोले জোরে বলতেছে জোরে আওয়াজ দিয়া বলতেছে কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা সালাম কদ জিনা কুফতে কুদার সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা ওগো আল্লাহর পয়গম্বর শুনেন আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে আমার মার লেন্স খারাপ হয়ে গেছে আমার মার চোখ খারাপ হয়ে গেছে আমারে আল্লাহ আপনার জন্যই বানাইছে আপনি না হইলে আমি হইতাম না চন্দ্র হইতো না সূর্য হইতো না ফুল হইতো না গেরান হইতো না মেঘমালা হইতো না আল্লাহ আপনার রাত্রির কসম করছে দিনের কসম করছে চেহারার কসম করছে লিসানের কসম করছে ঠোঁটের কসম করছে আমি আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসলাম ওগো মায়ার নবী আমি একটা সালাম দিলাম আমি শিশুর সালামটা গ্রহণ কইরা লম মাদার আশাত এবার মায় বলে কিতে আফগান দিশাদাত রাবগুষ এরে শিশু বাচ্চা তুই না এক সপ্তাহের বাচ্চা তোরে সাক্ষী দেওয়া কে শিখাইল এবার শিশু বাচ্চা আরো বলে ও মা তোমার লেন্স নষ্ট হয়ে গেছে তোমার ভিতরটা নষ্ট হয়ে গেছে তুমি জানো না আমি আমার উপরে তাকায়া দেখো আমি যে নবীরে দেখার জন্য আসছি এ নবীরে চন্দ্রে দেখে সূর্য দেখে গাছে দেখে মাছে দেখে পশু পাখিতে দেখে মরা গুই সাপে জিন্দা হইয়া নবীরে সালাম দেয় সাপে নবীরে সালাম দেয় চিল চিল নবীর জুতা পায়ে দিতে গেছে নবীর জুতাটা চিল পাখি উড়াল দিয়ে আনিয়া জুতাটা উল্টা করে দিয়া সাপ করে গেছে এবার চিলে আওয়াজ দেয় নবী ও আমি চিল কোনোদিন আপনার কাছে যাইতে পারবো না হ্যাঁ তিরমিজির রাওয়ায় আমি কোনোদিন আপনার উপকার করতে পারবো না আজকে একটা উপকার করে দিলাম জুতার মধ্যে সাপ ছিল আমি আপনার প্রেমে পইরা পাগল নবী আমি উপর করে জুতাটা ফালাই দিলাম সাপ চলে গেছে ওগো নবী আমারও একটু মায়ার নজরে দেখে শিশু বাচ্চা সালাম দেয় আর কান্দে নবীর সাথে প্রেম আলাপ করে নবী গো আমার মাই বোঝে না আমার মার লেন্স নষ্ট হয়ে গেছে বর্তমান পয়সা হইলে লেন্স নষ্ট হয় কি হয় না পয়সা হইলে কেউ আমেরিকার লেন্স দিয়া দেখে কেউ জার্মানির লেন্স দিয়া দেখে কেউ নেত্রীর লেন্স দিয়া দেখে কেউ নেতার লেন্স দিয়া দেখে কেউ নৌকা মার্কার লেন্স দিয়া দেখে কেউ ধানের শীষের লেন্স দিয়া দেখে কেউ নাঙ্গলের লেন্স দিয়া দেখে কেউ পাঙ্খা মার্কার লেন্স দিয়া দেখে পায় না না অন্য কোনো লেন্স দিয়া দেখিও না যদি আল্লাহরে পাইতে চাও শান্তিওয়ালা জিন্দগি পাইতে চাও এ যুবক এ যুব শান্তিওয়ালা জীবন বানাইতে চাও তাহলে মোহাম্মদওয়ালা লেন্স দ্বারা আল্লাহর দিকে থাকা মার্কার প্রেম সারো নেতার প্রেম সারো এবার শিশু বাচ্চা নবীর গুণ বয়ান করে আর কান্দে নবীর গুণ বয়ান করে আর কান্দে কোন নবী নবী গো তোমার মতো এত সুন্দর ঠোঁট কারো বানায় নাই এত সুন্দর নবী আমার আমার নবীর আল্লাহ কেমনে আদর দেয় মেরে মাহবুব আপনারে কেন পৃথিবী ভালোবাসবে না আপনারে কেন শিশু বাচ্চা ভালোবাসবে না গাছ ভালোবাসবে না আপনারে তো আমি আল্লাহ নিজেই বেশি ভালোবাসি পৃথিবীতে আল্লাহ কারো ইতিহাস এ পরিমাণ বাকি রাখে নাই নবীর ছয়টা গাধা ছিল ছয়টা গাধার নাম তিরমিজিতে বাকি আছে নবীর উটনি ছিল আজবাহা সাব্বাহা আবাহা এগুলির নাম আজও পর্যন্ত বাকি আছে নবীর ঘোড়ার নাম বাকি আছে নবীর তরবারির নাম বাকি আছে নবী যেই দস্তরখানে খানা খাইতেন ওই দস্তরখানের নাম বাকি আছে শিশু বাচ্চা নবীরে সালাম দয়ার বলে নবী গো আমার মার লেন্স নষ্ট আমার মায়ার নজরে আপনার দিকে তাকায় নাই প্রেমের নজরে আপনার দিকে তাকায় নাই আমার হৃদয়টার মধ্যে আপনার প্রেম দ্বারা ভরা এবার বলে মা আমি সাক্ষী কেন দেই তুমি দেখো না জিবরিল আমিন কে যেন কোন ফেরেশতা নবীর মাথার উপরে আমারে নবীর প্রেম শিখাইয়া দিছে এরে শিশু বাচ্চা এনি আখিরি পয়গম্বর এনি মোহাম্মদুর রসুল্লাহ এনার রাস্তার পরে যদি জীবন উঠাও তাহলে জীবন সুখ সফলতা পেয়ে যাবে এবার মারে দাওয়াত দেয় শিশু বাচ্চা মা
তুমি যদি সুখ পাইতে চাও, তুমি যদি কামিয়াবি পাইতে চাও, তুমি যদি মুক্তি পাইতে চাও, তাহলে মা অন্য কোনো রাস্তায় গেলে, অন্য কোনো লেন্স লাগাইলে তুমি কামিয়াবি আর সফলতা পাবা না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমের তরিকায়, মহাব্বতের তরিকায়, মারেফাতের তরিকায় যদি উঠে যাও তাহলে তুমিও নাজাত পেয়ে যাবা। কি তরিকা? নবীর তরিকা কি? কারোর সাথে দুশ্মনী করো না, দুশ্মনরে বন্ধু বানাও, মাফ করে দাও, ঝগড়া করো না, নিজেরে মিটায় দাও। তো উনিশের তিন বিশ হইলে একই পাশাপাশি দোকানদারি করে, কেউ কেউ দিকে একটু মায়ার নজরে, কেমনি ওইতে নষ্ট হয়ে যাক, ওইতে শেষ হয়ে যাও, আমারটা ভালো হয়ে যাও, আমার ফুতে হয়ে যাও, এটার ফুতে রেন্দা খসিয়া পড়ে যাও, এটাই দিলের মধ্যে থাকে। হযরত আনাসের হাদিস রাওয়ায়াত করছি, লম্বা হাদিস, সব হুজুররা হাদিস পড়ে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে ভালোবাসে সে আমার, যে আমার সুন্নতের অনুসরণ করে সে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা হযরত আনাস থেকে এই হাদিসের শেষ অংশ, হাদিসের আগের টুকি, হাদিসের আগের টুকি। হযরত বলেন আনাস থেকে, হযরতে আনাস বলেন, কাল আলী আমারে আমার মাহবুব, আমারে আমার আকা বলে, ইয়া বুনাইয়া, আনাসে হুজুর ছেলে হিসাবে ডাক দিত, ইয়া বুনাইয়া, ও আমার বেটা আনাস। হযরত আনাসে নবী বরং মায়া দিয়া ডাক দিতেন, দশ বছর বয়সে হযরত আনাস নবীজির খেদমত করছেন, দশ বছর বয়স থেকে বিশ বছর পর্যন্ত। বলে নবী কোনোদিন আমার সাথে একটু রাগ হয় নাই, কোনোদিন আমারে ধাক্কা দেয় নাই, কোনোদিন আমারে গরম দেয় নাই, কোনোদিন আমারে তিরস্কার করে নাই। হযরতে সরকার দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে লাইনে কাতার বন্দি করে বসে বসে জিকির করে তাবুর মধ্যে, বাইর হয়ে আসছে, বাইর হয়ে আসছে, এমন সময় পিছন থেকে হযরতে ওসমান ইবনে মাজুন, হযরতে ওসমান ইবনে মাজুন এক বড় জালেম, এক বড় ডাকাত, কাফেরদের বড় এক লিডার, নবীরে মারার জন্য তীর লয়া মানে দূর থেকে তীর মারার জন্য আসছে। নবী সামনে যেরম দেখতো পিছনেও তেমন দেখতো, ডাইনেও তেমন দেখতো, বামেও তেমন দেখতো, নবী পিছনের দিকে তাকায় নাই। ওসমান ইবনে মাজুন তীর মারার জন্য হুনাইনের যুদ্ধে আসছে। আল্লাহ কোরআনে বলে, নবী একটা ডাক দিছে, ওসমান তুই আমারে মারে কি লাভ, মারিস না রে ওসমান। নবী ডাক দিতে দেরি, ওসমানের তীর পড়ে গেছে, ওসমান সামনে আইসা বলে, এত মায়ার ডাক পৃথিবীতে কেউ আমারে দেয় নাই, জলদি আমারে মুসলমান বানাইল। এক বেহায়া মহিলা, এক বেশরম মহিলা, হিজলা মহিলা, এরে আমরা কোনো দাম দেই না, নর্থকী মহিলা আমরা ঘৃণা করি। একদিন নবীজি খানা খাইতেছে, হাদিস তিরমিজির হাদিস, নবীজির দরবারে আসা, নবীরে গালাগালি করে, নবীরে বলে বেসরব, নবীরে বেহায়া বইলা গালি দেয়। নবী বলে, কি আমারে গালি দেও খা, তাই তোমারে গালি দিব না, তোমার শরম লাগে না, তুমি একা একা খাও। হাদিস নবী বলে, তুমি একটু খাবানি, নবী বলে তুমি একটু খাবানি, কয় হ্যাঁ আমারে দিলে তো খাই, কয় তো খাও, বলে না এভাবে খাবো না, তাই নবী লোকমা বানায় দিছে, কয় না এভাবে খাবো না, তাই কীভাবে খাবা, তোমার শরম লাগে না, আমারে মুখে তুলে দাও। নবী হিজলা বেহায়া বেশরমা মহিলারে নবী এত মায়ার, এত প্রেমের, এত মায়ার, এত আদরের, খাবার মুখে তুলতে দেরি, সাথে সাথে আওয়াজ দিয়া বলে, নবী রে আমারে জলদি মুসলমান বানায়ল। উসমান ইবনে মাজুন পিছন থেকে দৌড়ে আইসা কাঁদে আর বলে, নবী রে এত মায়ার প্রেমের বন্ধু, এত মায়ার প্রেমের ডাক আর কেউ কোনোদিন দেয় নাই, আমারে জলদি মুসলমান বানাইয়াল। আমাদের মধ্যে প্রতিহিংসা দ্বারা ভরা, আক্রোশ দ্বারা ভরা, রাগ দ্বারা ভরা। নবী বাইতুল্লার মধ্যে নামাজ পড়ার জন্য গেছে, আচ্ছা নবীজির মনে চাইতো কি চাইতো না, আমি যদি একটু বাইতুল্লার ভিতরে ঢুকে আল্লাহরে ডাকতাম। তো বাইতুল্লার চাবি ছিল ওসমান ইবনে তলহার কাছে, কাফেরদের লিডার ওসমান ইবনে তলহারে যে বলে, ওসমান আমার একটু চাবিটা দিয়া বাইতুল্লাহ খুলে দাও। ওসমান ইবনে তলহা বলে, পাগল
ও মুহাম্মদ তুমি না পাগল, তোমারে মানুষে পাগল বলে, পাগলের জন্য বাইতুল্লাহ খোলা যাবে না। নবী কান্দে আর বলে আমারে পাগল বলিস, আল্লাহ আয়াত নাযিল করে দিছে, আমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালা কদ রাআহু বিল উফুকিল মুবীন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানী ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজীম ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রে আমারে পাগল বলো, আমি পাগল না। ও উসমান ইবনে তালহা, একদিনই বাইতুল্লাহর চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইবো তারে চাবি দিয়া দিব। উসমান বলে না না, সূর্য অন্য দিক দিয়ে উঠতে পারে, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, এটা বিশ্বাস করতে পারি? তোমার মতো মোহাম্মদ বাইতুল্লাহর চাবির মালিক হবা এটা আমি বিশ্বাস করি না। প্রতিদিন 10 বছর নবীরে কষ্ট দিছে, 10 বছর নবীর ভিতরে কষ্টের আঘাত দুঃখের জ্বালা। নবী মদিনাতে চলে গেছে, 10 বছর পরে অষ্টমী তিথিতে ফাতে মক্কায় নবী বিজয় সম্রাট বিজয় সফল নেতা মক্কাতে ঢোকে উটের কাজুর সাথে মাথা নিয়া। এবার বাইতুল্লার চত্বরে আইসা বলে, এই বাইতুল্লার চাবি কার কাছে, জলদি চাবি লয় আয়, আজকে বাইতুল্লার মধ্যে আমার ঢোকতে মনে চা। এবার চাবি উসমান ইবনে তালহার কাছে, এতে আসামি 10 বছর নবীরে কষ্ট দিছে, কয় বছর? 10 বছর। এবার নবী চাবি চাইছে, আজকে নবী সফল রাষ্ট্র নায়ক, আজকে পুরা মক্কা নবীর, সারা পৃথিবী নবীর, মদিনা নবীর, সব কিছু নবীর, নবী সফল রাষ্ট্র নায়ক। বাইতুল্লার দুয়ারে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, চাবি কার কাছে, চাবি লইয়ায়। উসমান ইবনে তালহা ডরে ভয়ে থরথর কইরা চাবি আনতে গেছে, থরথর কইরা কাঁপতে কাঁপতে চাবি নিচে পড়ে গেছে। নবী উসমান ইবনে তালহারে বলে, উসমান কাঁপিস না, ডর নাই ভয় নাই, আমি নবী আজকা তোরে কিছু বলবো না। কাফের কাফের লিডার নবীর হৃদয় আঘাত দিছে, নবীরে পাগল বলছে, নবীরে গণক বলছে, আজকে তো আমার একটু উনিশের থেকে কিছু কিছু বললে ওহাবি কইলে রাগ হয়, সুন্নি কইলে রাগ হয়, এদের এইটা কইলে রাগ হয়, ওইদের জিকির করনেওয়ালা কইলে রাগ হয়, ওইদের পাগল বললে রাগ হয়। উসমান ইবনে তালহা থর থর কইরা কাঁপে, নবী কাফের জানের দুশমন ছিল, যারে পাগল বইলা গালি দিছে, 10 বছর বাইতুল্লার চাবি দেয় নাই। নবী উসমান রে বুকে জড়ায় নিছে, উসমান আয়, আখলাকুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী, এটারে বলে মিলাদুন নবী, এটারে বলে সিরাতুন নবী, এটারে বলে আখলাকুন নবী, আল্লাহ আমার নবীর। ইন্নাকা লাজরান গায়র মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্রের কসম করলাম, তোমার নবুয়তের কসম করলাম, তোমার চন্দ্রের কসম করলাম, অদ্দুহা তোমার জিয়ারার রোশনির কসম করলাম, তোমার নাকের কসম করলাম, ওয়ালি লিসানা আলাম নাশরাহ লাকা সাদরা, তোমার হৃদয়ের কসম করলাম, তোমার সকালের আমল বললাম, দিনের আমল বললাম, মেরে বন্ধু মেরে মাহবুব তোমারে আমি ভালোবাসি, ওরা কেন তোমারে ভালোবাসবে না? উসমান রে নবী বুকে জড়ায় নিয়া উসমানের ডর ভাঙায় দিছে, চাবি নিচে পড়ে গেছে, এবার নবী নিজের চাবিটা উঠাইছে। উসমান এখনো মুসলমান হয় নাই, আমাদের ভিতরে হিংসা দিয়া ভরা, আক্রোশ দিয়া ভরা, তুই আমার আব্বারে এটা কইছস, তুই আমার দলের এটা কইছস, তোরে নাম আইরা দেখতে আসি না, আগামী 5 বছর পরে আমার দল ক্ষমতায় আয়ো, তোরে ইন্ডিয়া ফাড়াই দিন, মনের মধ্যে আক্রোশ আছে কি নাই? এই যে একদল বাদ দিয়ে আরেক দল স্লোগান মিছিল মিটিং, কেউ হুইল চেয়ারে, কেউ অমুকটা দখল করে, ভিতরে আক্রোশ, দুশ্মনী জ্বালা যন্ত্রণা এটা ভিতরে দিন দিন বাড়তে আছে, আছে না নাই? তুই আমার 10 বছর মারছস, ক্ষমতায় আয়লই তোরে সাগরে ফাটাম, এরম মন মানসিকতা নিয়া মিছিল করে কি করে না? হায় কি আখলাক, হায় নবী কি শিখাইলো, রাস্তা বলে দিল, প্রেমের রাস্তা, নাজাতের রাস্তা, মারেফাতের রাস্তা, শান্তির রাস্তা, মোহাব্বতের রাস্তা। উসমান কাফের, উসমান ইবনে তালহা কাফের, জানের দুশমন, চাবি দেয় নাই, নবী নিজে চাবি উঠাইয়া উসমান রে বুকে নিয়া, উসমান ল চাবি ল, সিরাতুন নবী। উসমান চাবি পাইয়া খুশি হয়ে গেছে, উসমান আমি না তোরে বলছিলাম একদিন এই বাইতুল্লার চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইব তারে চাবি দিব।
এখনো মুসলমান হয় নাই, এখনো কাফের ছিল, এখন তো কাফের তো দূরের কথা। আমার দলের বিরুদ্ধে কিছু কইলে এইতেরে ওই পাশে পাঠিয়ে দেই, আমার তরিকার লগে মিলল না কা, আমার জিকিরের লগে মিলল না কা, আমার কথার লগে মিলল না কা, এটা লইয়া জিকির লইয়া মারামারি, পাগড়ি লইয়া মারামারি, মিলাদ লইয়া মারামারি, আমিন লইয়া মারামারি আছে না নাই? এই জন্য উম্মত বানাইলাম, এই উম্মত ঝগড়ার জন্য, এই উম্মত মারামারির জন্য, এই উম্মত দলাদলির জন্য। এই জন্য হাসান শহীদ হয়েছে, এই জন্য হুসাইন শহীদ হয়েছে, এই জন্য হাসান, এই জন্য হাসান আর হুসাইনের এই কষ্টের জীবনী। মেরে মোহতারাম ভাইও, কাশ মেরে পাস আলফাজ হতে, আমার কাছে যদি এমন কোনো ভাষা থাকতো, এমন কোনো শব্দ থাকতো, আমার হৃদয়ের এই ব্যথাটা কোনো যুবকের পাও ধৈরা, কোনো নেতার পাও ধৈরা, তিয়নের পাও ধৈরা, ওবায়দুল কাদেরের পাও ধৈরা, শেখ হাসিনার পাও ধৈরা, বিএনপি পার্সনের পাও ধৈরা, বামপন্থীদের পাও ধৈরা, নাস্তিকের পাও ধৈরা, হা হা পায়ে ধৈরা ধৈরা, নৌকার মাঝির পায়ে ধৈরা, ভ্যানওয়ালার পাও ধৈরা, রিক্সাওয়ালার পাও ধৈরা, নর্থকির পাও ধৈরা, পৃথিবীর কোনো রাস্তায় শান্তি নাই, কোনো তরিকায় শান্তি নাই, ইউরোপের রাস্তায়, জার্মানির রাস্তায়, দুনিয়ার কোন জাগতিক রাস্তায়, ম্যাথমেটিকের রাস্তায়, দর্শনের রাস্তায়, নেত্রীর রাস্তায়, নেতার রাস্তায়, স্লোগানের রাস্তায় কোনো দিন শান্তি আসতে পারে না, কোনো দিন মশা মরতে পারে না, কোনো দিন হৃদয় শীতল হইতে পারে না। শান্তি কেবলমাত্র এক রাস্তা, মদিনাওয়ালার রাস্তা, মদিনাওয়ালার প্রেমের রাস্তা। আকাশ মেরে পাজ আলফাজ হতে, ই আলফাজ হতে আমি পাও ধৈরা ধৈরা দুয়ারে যায়া যায়া বলতে, আয় না যুবক, আয় না নেতা, আয় না ভাই, জুলুম সেরে দাও, ধান্দা সেরে দাও, মিথ্যা সেরে দাও, ঝুট সেরে দাও, ধোকা সেরে দাও, বাজারে তরকারিওয়ালা মিথ্যা বলে, মাছওয়ালা মিথ্যা বলে, রিক্সাওয়ালা মিথ্যা বলে, পাতি নেতা ধোকা দেয়, পাতি নেতা ঝুট আর জুলুম করে, হা নেতা হইলেই মিথ্যা আর জুলুম ধরা, টিউনো থানা ভরা, অফিস ভরা, ডিসি ভরা, কেমনে সমাজ, কেমনে সমাজ ভালো হবে? সাহাবি সাহাবি নবী কত প্রেম, কত মায়ার নবী। আল্লাহ বলে আমার নবীনে আমি এত ভালোবাসি, ভালোবাসবা না কেন? ওসমানে চাবি দেয়ার বুকে জড়ায় নিয়া নবী মদিনার বাজারে গেছে, মদিনার বাজারে সকালবেলায় মদিনার বাজারে নবী হাঁটতেছে মৃদু মৃদু পায়ে, দোকানদাররা দেখা খুশি হয়ে গেছে, আজকে নবী মদিনার বাজারে আসছে, না জানি নবী কোন দোকানে পাড়া দেয়, নবী যদি আমার দোকানে একটু বসে তাহলে আমার ব্যবসাটা চাঙ্গা হয়ে যাইব, বরকত হইব। ওই নবী শান আল্লাহ বয়ান কইরা কইরা বলেন, শান আল্লাহ বয়ান কইরা কইরা বলেন, বলা উতর ইদিল মুজরিমুনা না কিছু রুসি, মেনে মাহবু পাপিষ্ঠরা যারা জুলুম করছে, যারা ঠকবাজি করছে, পাপিষ্ঠরা যারা ধোকাবাজি করছে, যারা মিথ্যাবাদী করছে, আপনার তরিকারে তরিকা মনে করে নাই, আপনার জীবন ব্যবস্থারে জীবন ব্যবস্থা মনে করে নাই, শিশু বাচ্চার সাথে আপনার জীবন লাগায় নেয়, জোয়ান জীবনের সাথে আপনার জীবন লাগায় নেয়, নেতা জীবনের সাথে আপনার জীবন লাগায় নেয়, এরা আল্লাহর সামনে উপর হইয়া পড়ে থাকবে, ভুট হইয়া পড়ে থাকবে, রোনাজারি করবে আর কান্নাকাটি করবে, আর আল্লাহ বলবে রব্বানা আবসর আল্লাহ দেখলাম ভুল রাস্তায় চলে আসলা, গুগলে ভুল রাস্তায় নিয়ে গেছে, নেতায় ভুল রাস্তায় নিয়ে গেছে, দলে ভুল রাস্তায় নিয়ে গেছে, ম্যাথমেটিক্সে ভুল রাস্তায় নিয়ে গেছে, দর্শনে ভুল রাস্তায় নিয়ে গেছে, আল্লাহ আমি দি জাহান্নামের কিনারে এসে গেলাম, আল্লাহ আমার জীবনের গাড়ি মিথ্যা বলতে বলতে, ধোকা দিতে দিতে, সিটারি করতে করতে ধোকা রাস্তায় চলে আসলাম, অবসর না আল্লাহ আমার জীবনের গন্তব্য ক্লান্ত শ্লান্ত হইয়া শেষ ঠিকানায় পৌঁছে গেছে, আল্লাহ আমার দি সামনে ডেরেন, আমার দি সামনে জাহান্নাম, আমার দি সামনে গর্ত, আল্লাহ সামিনা আমি শুনে ফেলাইলাম, আমি দেখে ফেলাইলাম, ফারজিনা আল্লাহ আমার একটু সময় দেন, আমি জীবনের গাড়ি পিছে লইয়া যাই, আমি জীবনের গাড়ি ব্যাগে লইয়া যাই, আল্লাহ বলবে না 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 না, এ কমবক্ত কমিনা, এ জালেম কমিনা, আর তোরে গাড়ি ব্যাগে নিতে দেওয়া হবে না। জোয়ান এ জোয়ান এ ভাই, ও ব্যবসায়ী, ও মা, ও মুফতি, ও মহাদ্দিস,
ও বক্তা, কার আশায় রওনা দিলা, কার প্রেমে কার সাথে প্রেমের বাদন বাদাইলা? প্রেমিক তো একজন, মোহাব্বত করেনা একজন, শীতলতা দেনে একজন, শান্তিওয়ালা একজন, আরাম দেনেওয়ালা একজন, বানানেওয়ালা, পালনেওয়ালা, গেরান দেনেওয়ালা, সুস্থ বানানেওয়ালা, তারই বাদ দিলা? তিনি কাছে, তিনি আপন, তিনি নিকটে, রাত্রে তিনি কাছে, দিনে তিনি কাছে, অসুস্থ হইলে কাছে, সা রোগের চাইলে কাছে। আজকে তারে বাদ দিয়া আরেক নেতার রাস্তার উপরে উঠে গেলা, আরেক দলের রাস্তার পরে উঠে গেলা, দুর্নীতি রাস্তার পরে উঠে গেলা, হায় সেদিন আফসোস করবা, পানি পানি বলে চিৎকার করবা, গরম পানি দিবে। ইন্না শাজারাতাজ যাকুর ওয়া তুআমুল আসি কাল মুলি আগলি ফিল বুতুর কাগল ইল হামি যদি হয় তাহলে নবী আল্লাহ বলে মেরে মাবু যে চেহারাটা আপনার মতো সাজায়, আপনার প্রেমে পাগল পারা হয়, আপনারে আপন বানায়, আপনারে বন্ধু বানায়, ও গরিব হইতে পারে, ও শ্রমিক হইতে পারে, ও তরকারি বিক্রি করে খাইতে খাইতে পারে, ও দুনিয়াতে অসহায় হইতে পারে, ও দুনিয়াতে দুস্থ হইতে পারে, ও অসুস্থ হইতে পারে, আপনার প্রেমে যে পাগল হইয়া অভাবী সংসারে, সাধারণ সংসারে, গরিব সংসারে, সুন্নত তরিকায় মসজিদে দেয়া, তকবীরে উলার সাথে উজু বানাইয়া, দাড়িটা রাখিয়া, সুন্নতি লেবাস পরিয়া, ঘরের সাদা সিধা খানা দিয়া, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ বলে আমি নবীর প্রেমিক বানাইয়া আমার নবীর জান্নাতে তোর সাথী বানাবো। ও এই নবী বলে সালমান আমার, আমি সালমানের, সালমান পারস্য ইতালির মন্ত্রীর ছেলে ছিল, সালমান পারস্য ইটালির মন্ত্রীর ছেলে ছিল, ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, বলে না না এই বিদ্যায় আমারে পা শেখা যায় না, বানানেওয়ালারে শেখা যায় না, ইহুদি স্কুলে ভর্তি করছে, দেখে এখানেও ধোকা আর মিথ্যাবাজি, এটা দ্বারা বানানেওয়ালারে চেনা যায় না। সালমান 120 বছর বয়সে পারস্য থেকে রওনা দিছে, 11 জন মালিকের গোলামি করছে, মদিনার খেজুর বাগারে যখন পৌঁছে গেছে, সালমান রে গোলাম মারে, লাঠি মারে, খেজুর গাছ বায়ার লাঠি মারে, সালমান মনে মনে ভিতরে ভিতরে চোখ দিয়া পানি পড়ে, ভিতরে ভিতরে খুশি, আমারে মারতে পারো, আমারে শাস্তি দিতে পারো, আমারে আগুনে জ্বালাইতে পারো, কাটা ফুটাইতে পারো, কিন্তু মদিনাওয়ালার বাগান পেয়ে গেছি, খেজুর বাগান পেয়ে গেছি, মদিনাওয়ালার ঘেরান দেখে ফেলাইছি, আমি আমার আল্লাহরে পেয়ে গেছি। 11 জনের গোলামি করছে পারস্যের মন্ত্রীর ছেলে, জমিদারি সারলো, সয় সম্পত্তি সারলো, নেতাগিরি সারলো, সব সারা দিয়া সালমানে ফার্সি মদিনাওয়ালার কাছে যেয়া, মদিনাওয়ালার কাছে যেয়া পিছনে ঘুর 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 কইরা ঘোরে, বলে নবী ও আমি খেজুর গাছ সাফ করি, খেজুর গাছ সাফ করি, কর্ম কইরা খায়, বলে কোন জায়গা থেকে আসছো, বলে পারস্য থেকে আসছি, বলে নাম কি সালমান, নবীর পিছনে পিছনে ঘোরে, নবী চাদরটা ফালাই দিছে, সালমান মোহরে নবুয়তটা চুমা দিছে, নবীর সৎকার খেজুর দিছে, নবী বলে সৎকার খেজুর খাই না, হাদিয়ার খেজুর খায়, সালমান রে নবী চাদর বিছায় দিয়া বুকে জড়ায় নিছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে, নবী ও যে আমার প্রেমে পাগল হইছে আপনি তারে বন্ধু বানা, নবী যে আমার প্রেমে রওনা দিছে আপনি তারে চাদর বিছাইয়া দেন, গরিব তাতে দুঃখ নাই, নবীরে বন্ধু বানা, নবীরে বন্ধু বানাইলে রাস্তা গন্তব্য ঠিক বানাও, মদিনাওয়ালার প্রেমের রাস্তায় উঠা যাও, আর রাস্তা যদি ভুল বানাও তাহলে পিছনেও গাড়ি আটকাবে, সামনেও গাড়ি আটকাবে, আর ব্যাগে যাওয়ার রাস্তা নাই। কোরআন সিরাতুন নবী শিখাইলো, কোরআন হায়াতুন নবী শিখাইলো। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের জিন্দগি নুরানি বানাক, নবীর প্রেম দান করুক, নবীর মহাব্বত দান করুক, রবিউল আউয়ালে মিলাদুন নবী, সিরাতুন নবী, তৈয়বাতুন নবী, পবিত্র নবীর এক জিন্দগি ঘরে ঘরে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, জুয়ানের মধ্যে, ব্যবসায়ীর মধ্যে, আল্লাহ এই মাছ বাজারের ওয়াজ এটা প্রমাণ করে দিতেছে, আল্লাহ আছে, আমরা আছি, নবীর প্রেমে আছি, কেউ কোনোদিন আমাদের সাথে আর কথা বলল না, মাছ বাজারেও আল্লাহ, সদুর ঘাটেও আল্লাহ, পেঁয়াজ বাজারেও আল্লাহ, তরকারি বিক্রি করলেও আল্লাহ, আমরা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কথাই বলবো, আল্লাহ কবুল করবো তো ইনশাআল্লাহ।